আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত শ্রোতাবিন্দ আলহামদুলিল্লাহ আমরা জামালপুর বকশিগঞ্জে দুই দিনের সফরে মাহফিল এসেছিলাম পাশেই পাহাড় অবস্থিত বকশিগঞ্জে লাউচাপড়া স্পট পাহাড়ে এসেছি আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ আল্লাহ পাকের এত সুন্দর সৃষ্টি আল্লাহ করে রেখেছেন পাহাড় দিয়ে আল্লাহ পাক যেন গোটা পাহাড়টাকে যেন আল্লাহ পাক একটা চাদর দিয়ে ঢেকে রেখেছেন কুয়াশায় আচ্ছন্ন প্রাকৃতি আমাদেরকে আল্লাহর কথা বারবার স্মরণ করিয়ে দেয় তো এখানে এসে সাফর সম্পর্কিত কিছু আলোচনা করার জন্য দিল খুব চাইল আমরা সফর করে থাকি সফরে অনেক ধরনের দুর্ঘটনা হয়ে থাকে যেগুলো আমরা সম্মুখীন হই গাড়ি অ্যাক্সিডেন্ট বিভিন্ন ধরনের অপ্রত্যাশিত ঘটনার সামনে আমরা সম্মুখীন হই তো এমতা পরিস্থিতিতে সাফরের কিছু সুন্নত আছে যেই সুন্নতগুলি যদি আমরা আমল করি আলহামদুলিল্লা আল্লাপাক আমাদেরকে অনেক অনেক বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন এজন্য আল্লাহর হাবিব হাবিব্রিয়া মুহাম্মদুর রসুরল্লাহ সাল্ল হাজি তার জীবদ্দর্শায় আমরাও যেভাবে সফর করি এক দেশ থেকে আরেক দেশে যাই যানবাহনে উঠি বিমানে উঠি ট্রেনে উঠি লঞ্চ স্টিমার গাড়িতে উঠি তো এই অবস্থাগুলোতে কখন কি দোয়া পড়তে হবে হাদিসে কি আমলের কথা বলা হয়েছে এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা ছোট্ট পরিসরে ইনশাআল্লাহ আলোচনা শুনবো আলহামদুলিল্লাহ আমরা শুরুতেই জেনে নিই যে সুন্নত এমন একটি আমল যে এর মাধ্যমে আল্লাহ রব্যুল আলমিন বান্দার জীবনের প্রতিটা আমলকে আল্লাপাক কবুল করে নেন সুন্নতের মাধ্যমে বান্দার আমলগুলি কবুল হয় সফর এটা একটা ইবাদত কখনো বাবা মাকে দেখতে যাওয়ার জন্য বা কখনো দিনের সফর থাকে দিনে দাওয়াত দেওয়ার জন্য এলাই আল্লাহ আল্লাপাকের দিন প্রতিষ্ঠিত করার জন্য কখনো আমরা সাফরে যেয়ে থাকি কখনো ব্যবসা বাণিজ্যের কাজে প্রতিটা ক্ষেত্রে আলহামদুলিল্লাহ যদি আমরা সফর এই সুন্নতগুলি পালন করি আল্লাহ পাক আমাদেরকে বহুলাংশে অনেক অনেক বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন তো সম্মানিত ভাইরা যারা দেখছেন আমাদের এই ভিডিওটি তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে আমাদের জীবনে কখনো না কখনো আমরা বিভিন্নভাবে সফর করে থাকি তো সফরের ক্ষেত্রে বিশেষ করে যানবাহনে চলাচলের ক্ষেত্রে কিছু সুন্নত রয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম তিরমিজি শরীফের বর্ণনা তিরমিজি জামে তিরমিজি সহি সনদে এসেছে আল্লাহর হাবিব যখন কোনো যানবাহনে উঠতেন কোনো সোয়ারিতে উঠতেন প্রথমে তিনি বিসমিল্লা বলে ডান পা আগে রাখতেন এরপরে তিনবার আলহামদুলিল্লাহ তিনবার আল্লাহ আকবর পড়তেন এরপরে আল্লাহর হাবিব তৃতীয়বার গাড়িতে যানবাহনে ওঠার দোয়া পড়তেন যেটা কোরআন করিমের সুরত আল্লাহ রবুল আলমিন তেরো এবং চোদ্দ নম্বর আয়াতে বর্ণনা করেছেন সুবহান সাক্ষর আলান এই দোয়াটির অর্থ হলো এই মহান পবিত্র সেই সত্তা যিনি আমাদেরকে আমাদের এই বাহনকে আমাদের নিয়ন্ত্রিত করেছেন আমাদের নিয়ন্ত্রণাধীন করেছেন এবং যদি তিনি আমাদের নিয়ন্ত্রণাধীন না করতেন তাহলে আমরা এটাকে বসীভূত করতে পারতাম না এবং নিশ্চয়ই আমাদেরকে আমাদের প্রতিপালকের দিকে সকলকে ফিরে যেতে হবে আমাদের প্রতিপালকের দিকেই একদিন আমাদেরকে যেতে হবে এই যে কথাগুলি এগুলো স্মরণের মাধ্যমে যখন আমরা যানবাহনে উঠব আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাদের যানবাহনের সাফরটাকে আল্লাপাক নিরাপদ করে দিবেন প্রিয় ভাইরা আমরা যদি একটু খেয়াল করি যানবাহনে ওঠার সময় এই দোয়াগুলি সুন্নতের আমলগুলি যদি আমরা সকলে প্রত্যেকটা নারী পুরুষ আমরা সাফরের সময় যদি করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক গাড়ি অ্যাক্সিডেন্ট ভয়াবহ আজকে গোটা বাংলাদেশে যে ধরনের অ্যাক্সিডেন্ট আমরা দেখতে পাই যে মানুষ প্রতিনিয়ত গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে করোনার থেকেও বেশি লোক আজকে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে এই শূন্যতারা আমলের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে তার দায়িত্বে তার হেফাজতে নিরাপত্তা এবং আমান দান করবেন সর্বশেষ জামে তিরমিজির মধ্যে আরেকটি হাদিসে এসেছে আল্লাহ রসু সাল্লাহ আলিয়া সাল্লাম চতুর্থত মাঝে মধ্যে এই দোয়া পড়তেন সুবহানা কা ইন্নি জলাম তো নফসি জুলমান কা সিরন ফক ফিরলি বা ইল্লা আংতা এই দোয়াটির অর্থ হলো যে আল্লাহ আপনি পবিত্র এবং নিশ্চয়ই আমি আমার উপরে জুলুম করেছি অধিক পরিমাণে এ আল্লাহ আপনি ক্ষমাকারী এবং আপনি ছাড়া আর ক্ষমা করার মতো কেউ নেই এই দোয়াগুলি যদি আমরা যানবাহনে উঠে আল্লাহ স্মরণের মাধ্যমে ভ্রমণ করি আল্লাহকে স্মরণ করতে থাকি ইনশা আল্লাহ আমাদের সফরগুলি প্রাণবন্ত হবে এবং আল্লাহর রসুলের মতো আমাদের সাফরগুলি ইবাদতে পরিণত হবে সফরটাও বান্দার জন্য তখন আল্লাহ পাকের নিয়ামতের পরিপূর্ণতা লাভ করবে আল্লাহ পাক আমাদের সকলকে সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলি আমরা গাড়িতে ওঠার সুন্নত যেগুলো আমরা আলোচনা করলাম পাক যেন আমাদের সকলকে যানবাহন ওঠার সময় এই আমলগুলি করার মাধ্যমে আল্লাহ পাক সুন্নতের আলোয় আলোকিত মানুষ হয়ে পাক জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে চলার তৌফিক দান করেন ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম আরহাম